মুখ্যমন্ত্রী ও সৌরভের স্পেন সফর নিয়ে বিস্ফোরক মন্তব্য অগ্নিমিত্রার। সাম্প্রতিককালে রাজ্যের মুখ্যমন্ত্রী ও ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় শিল্পের সন্ধানে স্পেন সফরে গিয়েছিলেন। উল্লেখ্য, সেই স্পেন সফর ঘিরে বিভিন্ন রাজনৈতিক মহলে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। এবার উক্ত সফরকে কটাক্ষ করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লকের কলাগাছি এলাকায় বিজেপির একটি দলীয় কার্যালয় উদ্বোধন করতে আসেন তিনি। বিজেপি নেত্রী তথা আসানসোল বিধানসভা কেন্দ্রের বিধায়িকা অগ্নিমিত্রা পল দলীয় কর্মসূচিতে এসে বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, আমাদের টাকায়, আপনাদের টাকায় আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ গিয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রীর বিদেশ সফরে গিয়ে কত টাকা খরচা হয়েছে এবং কত টাকা শিল্প এই রাজ্যে এসেছে তার জবাব দিতে হবে। চাকরি আসে আসছে বলে অনেক আমাদেরকে বোকা বানিয়েছে। বিধানসভা খুললে বিধানসভায় আমরা এই প্রস্তাব রাখব যে মুখ্যমন্ত্রীর বিদেশ সফরে কত টাকা খরচা হয়েছে এবং কত টাকা শিল্প এই রাজ্যে এসেছে। শুধুমাত্র মৌস্বাক্ষর করে যাবেন আর বাংলার মানুষ সেই আশায় বসে থাকবে, বাংলার পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে গিয়ে মরবে সেটা মানা যায় না। এর পাশাপাশি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্পেন সফরকে কটাক্ষ করে তিনি বলেন, সৌরভ গঙ্গোপাধ্যায়ের অবস্থান নিয়ে আমরা খুবই হতাশ। উনি আমাদের ভারতীয় ক্রিকেট দলের ক্রিকেট আইকন। উনি ক্রিকেট নিয়ে যদি মেতে থাকতেন তাহলে আমাদের খুব ভালো লাগতো। উনি বলেছেন যে আসানসোলে একটি ওনার কোম্পানি আছে, কিন্তু আমি আসানসোলের মেয়ে হয়ে জানি না আসানসোলে ওনার কোনো কোম্পানি আছে কিনা। নতুন কারখানা উদ্বোধনের জন্য সৌরভবাবুর স্পেনে কেন যেতে হলো? আপনাকে দিয়ে রাজনীতি করাচ্ছেন মুখ্যমন্ত্রী আর আপনি সেই রাজনীতিতেই নাচছেন। আপনি রাজনীতির শিকার হয়ে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী যে কথা আপনার মুখ দিয়ে বলাতে চাইছেন আপনি সেই কথাই বলছেন। উনি গেছেন সেটা ওনার বিষয় এবং উনি কবে শিল্পপতি হয়েছেন এবং কোম্পানির ডিরেক্টরে ওনার নাম নেই কেন, ওনার যদি কোনো শিল্প হয়ে থাকে সেটা বাংলার মানুষকে জানাতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল তোপ ডাকলেন। তিনি বললেন, অনেক হয়েছে বাংলার মানুষকে বোকা বানানো, বাংলার মানুষ আপনার এই নাটক ধরে ফেলেছেন, আপনাকে হিসেব দিতে হবে। ব্যুরো রিপোর্ট, এক্সটিভি বাংলা। সৌরভ বন্দ্যোপাধ্যায়, এই বিষয়ে কি বলছেন যে বাংলায় কি শিল্প আসছে? দেখুন, আজকে আমাদের টাকায়, আপনার টাকায়, আপনার টাকায়, আমাদের ট্যাক্সের টাকায় আজকে গেছেন মুখ্যমন্ত্রী। ওনাকে আজকে জবাব দিতে হবে কত টাকার খরচা হয়েছে বিদেশ যাওয়ার জন্য আর উনি কত টাকার ইনভেস্টমেন্ট এনেছেন। অনেক আমাদের বোকা বানিয়েছেন। আমাদের সামনে এই গাজর ঝুলিয়ে চাকরি আসছে 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 অনেক আমাদের বোকা বানিয়েছে। আমাদের বিধানসভা খুলুক, আমরা বিধানসভার মধ্যে এই প্রশ্ন রাখবো, মুখ্যমন্ত্রী আপনাকে শ্বেতপত্র বের করতে হবে, কত খরচা হয়েছে যাবার, কত আমরা ইনভেস্টমেন্ট পেয়েছি। আপনি ওই সোমনাথ বাবুর মতো মৌ সাইন করে যাবেন আর বাংলার মানুষ সেই আশায় বসে থাকবে, মাইগ্রেন্ট ওয়ার্কার্সরা বাইরে চলে যাবে, মাইগ্রেন্ট পরিযায়ী শ্রমিক মিজোরামে গিয়ে মরবে, করমান্ডল এক্সপ্রেসে মরবে, আর আপনি স্পেনে গিয়ে দেখাবেন দৌড়ে দৌড়ে যে আপনি কত আমাদের জন্য এ করছেন, এসব চলবে না। আর সৌরভ গাঙ্গুলির অবস্থান নিয়ে আমরা খুবই কি বলবো আপসেট। আমরা, আমাদের ভালো লাগতো যদি উনি আমাদের ক্রিকেট আইকন, ক্রিকেট নিয়ে উনি থাকতেন। উনি বলেছেন আসানসোলে ওনার নাকি ফ্যাক্টরি আছে, ইন্ডাস্ট্রি আছে। আমি আসানসোলে মেয়ে, আমরা কোনোদিন জানতে পারলাম না কোন ফ্যাক্টরি ওনার আছে। আর সেই নতুন ফ্যাক্টরি ইনোগ্রেশনের জন্য ওনাকে স্পেনে কেন যেতে হলো? সৌরভ বাবু, আপনাকে স্পেনে গিয়ে কেন করতে, আপনাকে দিয়ে রাজনীতি করাচ্ছেন মুখ্যমন্ত্রী, আপনি সেই রাজনীতিতে নাচছেন? মুখ্যমন্ত্রী যে কথাটা বলাতে চাইছেন আপনার মুখ দিয়ে, আপনি তার কথাতে আপনি সেই একই কথা আপনি বলছেন? আপনি রাজনীতির শিকার হয়ে যাচ্ছেন। সুতরাং উনি গেছেন সেটা ওনার বিষয়, উনি কবে শিল্পপতি হয়েছেন ওই কোম্পানির ডিরেক্টরে ওনার নাম নেই, তাহলে শিল্পপতি ওনার ইনভেস্টমেন্ট কি, ওনার ইকুইটি কি, এগুলো তো বাংলার মানুষকে জানতে হবে, বলতে হবে। শুধু আমি শিল্প করছি এটা বললে তো হবে না। আর মুখ্যমন্ত্রী, অনেক হয়েছে আপনার এই নাটক, অনেক হয়েছে আমাদের বোকা বানানো, সোজা সপ্তাহে হিসেব দিন কত খরচা হয়েছে আর কত আপনি ইনভেস্টমেন্ট এনেছেন।